ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, ইউশিকু আন তুনাজ্জাল আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আমি ভয় পাচ্ছি যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে পাথর নাজিল করে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। কেন? আকুলু কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকুলুনা কওলা আবু বকর ওমর, আমি বলছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর তোমরা বলছো আবু বকর আর ওমর বলেছেন। দেখেন, আল্লাহর রাসূলের কথার কাছে আবু বকর ওমরের কথাও চলে না। আরে টুটকা ইমাম আলেম ইন্টারনেটে তোলপাড় করে দিচ্ছে মিথ্যা কথা বলে, ওর পিছনে আপনি ছুটে বেড়াচ্ছেন, অথচ ওই আলেম যত কথা বলছে সবই মিথ্যা কথা বলছে। আপনি এখনো বুঝতে পারেননি, আলেমদের তুলনা করতে পারেননি, আপনি এত অজ্ঞ হয়ে গেলেন, এত মূর্খ হয়ে গেলেন, আপনার বোধ বুদ্ধি একবারে হারিয়ে গেল। যখন এই দেশে ভারতীয় নগ্ন চ্যানেলগুলির কারণে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, তখন এই দেশের এক শ্রেণীর আলেম টুপিওয়ালা দাঁড়িওয়ালা ঐক্যবদ্ধ হয়ে আবেদন করলো পিস টিভি বাংলা বন্ধ করতে হবে। এখন আপনার বোধ ফিরেনি? এখন আপনার চিন্তা করেননি তারা কোন শ্রেণীর আলেম? কেন বলতে পারতো না যে কি স্টার জালসা ওটা বন্ধ করতে হবে, বলতে পারতো না? যত নগ্ন চ্যানেল আছে সব খোলা আছে, বাংলাদেশ চ্যানেলগুলো কি ভালো? রাত ১২টার পরে যে সমস্ত নগ্ন ছবি দেখানো হয় ওইগুলো কি মুসলমানের বাচ্চা দেখতে পারে? ওই টুপিওয়ালা দাঁড়িওয়ালা আল খেল্লাওয়ালা পাগড়িওয়ালা লম্বা দাঁড়িওয়ালা তাদের চোখে পড়লো না এগুলো? আশ্চর্য, আপনাকে বুঝ দিবেন কি করে, আপনাকে নিজে নিজেকে আপনি বুঝ দিবেন কি করে? একই আলেমদের কর্ম। আজকে আমরা নগ্নতার বিরুদ্ধে কথা বলবো কি করে, বেহায় আপনার বিরুদ্ধে কথা বলবে কি করে? এটা জানা কথা। কয়েকদিন আগে পত্রিকায় প্রকাশ পেল একটা বৃদ্ধ জানোয়ার মাত্র ৩-২.৫ বছরের একটা শিশুকে তার মাতা রেখে পার্শ্বের বাড়িতে গেছে, এসে দেখছে এই মাত্র আড়াই বছরের কন্যা শিশুকে এই বৃদ্ধ জানোয়ার ধর্ষণ করেছে। এটা কি মানুষের দেশ না পশুর দেশ? এটা কেন হচ্ছে এগুলো? কেন সিনেমা হল বন্ধ করতে বললো না? বন্ধ করতে বললো কি? পৃথিবীর একটাই মাত্র চ্যানেল অলাভজনক যাতে কোনো অ্যাড হয় না, কেবলমাত্র ইসলামের স্বচ্ছ রূপটা তুলে ধরে থাকে, আর ওই আলেমরা ওই টিভি চ্যানেলের পিছনে লাগছে। আবার আপনি এখনো বুঝতে পারেননি বক্তব্য দিয়ে কোনো লাভ নেই।